নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। স্বাধীনতার 75 বছর হওয়ার পরও এখনও পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার জনগণ। ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকার। অবিলম্বে পানীয় জলের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন এলাকার জনগণ। উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকাতে দীর্ঘদিন যাবৎ পানীয় জলের তীব্র সংকট লেগেই রয়েছে। গ্রামটিতে যে কয়েকটি মার্ক টু রিং ওয়েল এবং জলের ছোট্ট ট্যাঙ্কি রয়েছে সেগুলি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ধুঁকছে, ফলে জলের উৎসগুলি নষ্ট হয়ে গিয়েছে। এই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে অবস্থিত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে অবস্থিত চা বাগান, রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প, এসপিও ক্যাম্প সহ সাতসঙ্গম মাধ্যমিক স্কুল। কদমতলা ব্লকের এই প্রত্যন্ত গ্রামটিতে লোকসংখ্যা প্রায় 4600। গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষ চা শ্রমিক। তাছাড়া এই গ্রামে মিশ্র জনবসতির জনগণের আয়ের মূল উৎস হল দিনমজুরি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মিশ্র জনবসতি এই গ্রামের প্রধান সমস্যা হচ্ছে পানীয় জলের। বেশ কয়েক বছর পূর্বে এই গ্রামের পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কয়েকটি মার্ক টু রিংওয়েল এবং জলের ছোট ট্যাঙ্কি তৈরি করে দেওয়া হলেও সেগুলির জল ব্যবহার করা অযোগ্য, কারণ মার্ক টু রিংওয়েল এবং ছোট্ট ট্যাঙ্কির জলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। দীর্ঘদিন যাবৎ মার্ক টু রিংওয়েল এবং ছোট্ট ট্যাঙ্কিগুলি সংস্কার না করার ফলে সেগুলি জরাজীর্ণ অবস্থায় জঙ্গলে ঢেকে গিয়েছে। তাছাড়াও এই গ্রামের কয়েক পাড়াতে সাপ্লাই পয়েন্ট থাকলেও অধিকাংশ পয়েন্ট দিয়ে জল আসে না। যদি কালে ভদ্রে জল আসে তাও পরে ফোঁটা ফোঁটা করে। বর্তমানে এই গ্রামের জনগণ নিজেরা কাঁচা কুয়া তৈরি করে কাঁচা কুয়ার জল পানীয় জল হিসাবে ব্যবহার করছেন, আর কাঁচা কুয়ার জল পান করার ফলে গ্রামের জনগণ আক্রান্ত হচ্ছেন নানা জলবাহিত রোগ বা ব্যাধিতে। সাতসঙ্গম গ্রামের জনগণ জানান, পানীয় জলের জন্য তারা রাজ্যের পূর্বতন সরকারের নেতা মন্ত্রী থেকে বর্তমান সরকারের নেতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে বারংবার দাবি জানিয়েছেন, কিন্তু পানীয় জলের সুবন্দোবস্তের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত এই গ্রামে পানীয় জলের কোনো সুবন্দোবস্ত করা হয়নি। সাতসঙ্গম গ্রামের জনগণ আরও অভিযোগ করে বলেন, তাদের গ্রামের বিভিন্ন পাড়ার রাস্তাগুলিও বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ রাস্তাগুলি সংস্কার করা হয়নি, ফলে গ্রামের জনগণকে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামটিতে দীর্ঘদিন যাবৎ পানীয় জল রাস্তাঘাটে সমস্যা থাকার কারণে সমস্যাগুলি সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্যের বিজেপি জোট সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আগামী 2022 সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য সরকার বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়ার কথা ঘোষণা করলেও রাজ্যের গ্রাম পাহাড়ে সেই পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য যে জলের উৎস তৈরির প্রয়োজন, সেই জলের উৎস খোঁজার কাজ চলছে শঙ্খ গতিতে। যার উদাহরণ হল কদমতলা ব্লকের অধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাতসঙ্গম গ্রামটি, যে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি। এই গ্রামে বসবাসকারী জনগণের দাবি, অবিলম্বে তাদের গ্রামে পানীয় জলের সুবন্দোবস্ত করার উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর, অন্যথায় আগামী দিনে প্রতিবাদে সামিল হবেন স্থানীয় জনগণ। প্রথম দাবি হইল, এত জলের তো খুবই সমস্যা, তো জলের মেইন সমস্যা হইল জলের সুবিধাও, রিংকল নাই, রিংকল যে একটা আছে এটাও বাঙ্গিয়া দচিয়া পড়ে গেছে গিয়া, মানে মাটির কুয়া দিছি এটাও দচিয়া পড়ে যায় গিয়া, মাটির কুয়া জল আমরা খাই, আর শুকনা দিনও তো পাওয়া যায় না, অনেক দূর থেকে আমরা গিয়া জল আনি খাই, জলের খুব কষ্ট করে আমার ইয়ার নাম সাতসঙ্গ, সাপ্লাই লাইন থাকলে তো কিন্তু জল পাইয়া না সাপ্লাই, আমরা তো অনেক দূর থেকে মাটির কুয়ার জল খাই, এটা তো ভালো না, সবজি সুগুলো কিন্তু অনেক মানুষ মারাও যায় জলের কারণে, যাবি তো আমরা জলের সুবিধা করি আর পানীয় জলের সঠিক ব্যবস্থা করি। শুকনা দিন আইলে আমরা জল খাঁচা কুয়ার জল খাই, খাঁচা কুয়ার জল খাইয়া আমরা জল খাইয়া শুকনা দিন আইলে আনলে জলের সমস্যা থাকে, এটা জল খাইয়া আমরা ফুলা ফান্টলা মানে সবর রোগে আক্রান্ত হই, জলের সমস্যা হওয়া বহুত দিন ধরে আমরা এদিকে জল নাই, জলে বাংলায় আমরা একদম এই সাইটে বর্ডার সাইটে জলের কোনো ইয়ে নাই। এরিয়ার নাম কিটা, কোন পঞ্চায়েত এটা? এটা সাসম পঞ্চায়েত। সরকারিভাবে কোনো জলের উৎস দেওয়াইছে না? না না, দেওয়াইছে না, ওই তো রিংকল আছে, ওটা রিংকল দেওয়াইছে, এই রিংকলের জল খাওয়া ইয়া হয় না,
ওদিকে খাসা খুয়ার জল খাই আমরা এমনি সাপ্লাই টাপ্লাই এদিকে লাইন টাইন কিছু আইসে না সরকার দিলে তো আমরা লাগি খুব ভালো আর নাহলে আমরা তো মামলা খুব কষ্ট হয় অনেক দিন থাকি আমরা পঞ্চায়েত যুদ্ধ করা ওর যে কোনো মতন আমরা যে চিল্লা বাড়ি জলের যে সুবিধা জলের সুবিধা করে দিয়েছে দুই তিনবার রিঙ্কুয়া দিয়েছে তো জায়গা থাকবার সাপ্লাই বোয়াই তো রিঙ্কুয়া বোয়াই তো তারা জলের সুবিধা পায় না এরপরে তো দুই বাড়ি দুইটা রিঙ্কুয়া দোয়াইছে এটা জল খাওয়া যায় না আয়রন এরপরেও খাসা কুয়াত চাইছো রিঙ্কুয়া দিত এখন সবে কই যায় যে এটা যদি রিঙ্কুয়া এখন দেও তারপরে জলটা খাওয়া যাইতো না এটা ওরকম থাকুক অন্যদিকে করো দেখি যদি জল ভালো হয় তো ওটার জল খাওয়াইব আর এটার জল ধুইব চৈত বৈশাখ মাস আইলে তো আমরা এই সময় জলের খুব অসুবিধা আয়রন থাকে তো কোনো সময় বুড় বেলা ইয়াকে জল নেই কোনো সময় পায় না তো মনে করো আয়রন থাকলে আমরা ফিটকারি দিয়া জলের মাঝে খাই তো আমরা তো দাবি চাই স্যার আমরা একটা বলার মতন যদি সাপ্লাইটা যদি সবার বাড়ি বাড়ি আয় আমরা একটা সুবিধা কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে সোমবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে জন আশীর্বাদ যাত্রা কর্মসূচি পালন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে শৈবতীর্থ ঊনকোটি থেকে যুবমোর্চার ঊনকোটি জেলা সভাপতি তথা কৈলাসহরের জনপ্রিয় যুবনেতা অরূপ ধরের নেতৃত্বে কৈলাসহর এবং চণ্ডীপুর যুবমোর্চার উদ্যোগে বাইক র্যালির মধ্য দিয়ে মন্ত্রী প্রতিমা ভৌমিককে স্বাগত জানানো হয় সাথে ছিলেন যুবমোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রভারী তথা বিধায়ক রামপদ জমাতিয়া জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান দাস রাজ্য কমিটির সহ সম্পাদিকা পাপিয়া দত্ত সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহপরাণ মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দে এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পদ্মশ্রী থাঙ্গা ডার্লং বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সত্যজিৎ পাল এবং প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠানের প্রথমেই ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিককে সংবর্ধনা জানান বিভিন্ন সংগঠন এবং ক্লাব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেদান্ত সমাজ ডার্লং রিয়াং ওরাং বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মুসলিম সমাজ ভারত বিকাশ পরিষদ চিকিৎসক সমাজ বিশ্ব হিন্দু পরিষদ বিবেকানন্দ বিচার মঞ্চ অ্যাডভোকেট সেল লায়ন্স ক্লাব সেন্ট্রাল রোড সোশ্যাল অর্গানাইজেশন আপনজন ক্লাব ভেনাস ক্লাব স্কাইলার ক্লাব অনুকুটি একাডেমি টিআরকেএস কৈলাসহর কমিটি হিন্দু যুব বাহিনী এবং যোগী সেনা এছাড়াও ব্যক্তিগতভাবে মন্ত্রী প্রতিমা ভৌমিককে সংবর্ধিত করেছেন রাজ্য কমিটির সদস্য নীতিশ দে এবং বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি ভগবান দাস প্রতিমা দেবী তার বক্তব্যে জানান অবিভক্ত উত্তর জেলা থেকেই জন আশীর্বাদ যাত্রার সূচনা করেছেন তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে সম্মানিত করেছেন দেশের রাষ্ট্রপ্রধান মোদিজি স্বাধীনতার পর এই প্রথম উত্তর পূর্বাঞ্চলে আশাতীত মন্ত্রী দেওয়া হয়েছে 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদিজি লালকেল্লায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের নাম নিয়েছেন তিনি বলেছেন ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য যা অতিথি পরায়ণ 37,000 রিয়াংদের থাকার জায়গা দিয়েছে এই রাজ্য প্রতিমা দেবী জানান কেন্দ্রীয় মন্ত্রিসভায় 12 জন এসসি 8 জন এসটি 5 জন মাইনরিটি মন্ত্রী জায়গা পেয়েছেন তার মধ্যে 11 জন মহিলা রয়েছেন 308 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরার ফরেন্সিক ইউনিভার্সিটি তৈরির জন্য কেন্দ্রীয় অনুমোদন তিনি সংগ্রহ করেছেন এবং কিছুদিনের মধ্যে তার কাজ শুরু হবে এর ফলে উপকৃত হবে হাজার হাজার যুবক যুবতী যে আপনারা আশীর্বাদ করেছেন বলে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি ক্ষমতা এসে তখন কিন্তু আমরা দিল্লি ত্রিপুরা থেকে দিল্লিতে এমপি পাঠাতে পারিনি 2019 আমরা করেছি আপনারা যে আশীর্বাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আবার নতুন দায়িত্ব মোদীজি আমাকে দিয়েছেন কারণ আমরা জানি ভারতবর্ষের যে শক্তিটা কর্মের যে মহাযজ্ঞ সেটা দিল্লি থেকে সঞ্চালিত হয় পরিচালিত হয় আমরা কখনো ভাবিনি আমরা কি ভাবতাম আমার বাড়ি কৈলাসহর ত্রিপুরা রাজ্যের দুইটা এমপি দিল্লি এই 2 এমপি না হলেও সরকার চলে ঠিক আছে না এমন ভাবতাম না আমরা আরে আমরা কথা কে বলে
সেন মিজোরাম একটা এমপি সেটা না হলো দিল্লি সরকার চলে তৎকালীন সময় সরকার মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সবার একই অবস্থা সিকিম শুধু আসামকে গুয়াহাটিকে একটু হিসাবে রাখতো তাদের 14টা এমপি 2000টা যদি লাগে প্রয়োজন পুরো স্বাধীনতার পরে পুরো নর্থ ইস্ট যেটা পূর্ব উত্তর ভারত সেটাকে অবহেলা এমন ভাবে করেছে আমরা কখনো কল্পনা করিনি ত্রিপুরা রাজ্য থেকে যে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় যে ডেমোক্রেসি গণতন্ত্র সে বিরাট রাষ্ট্রের আমাদের অংশগ্রহণ এই দিল্লির সরকার পরিচালনার মধ্যে আমাদের ভাগিদারি থাকবে আমরা কখনো ভাবিনি কখনো ভাবিনি আমরা দুইবার দুজন মন্ত্রিত্ব পেয়েছেন তারা ভাড়াটিয়া ছিল আমাদের ছিল না ভোট আমাদের ছিল পরিশ্রম আমাদের ছিল আমাদের অধিকার ছিল না এ প্রথম মাননীয় প্রধানমন্ত্রী সাত তারিখে ত্রিপুরা রাজ্যকে এমন ভাবে উনি আমাদেরকে যে আশা আকাঙ্ক্ষা আমাদেরকে এমন ভাবে উনি উপহার দিয়েছেন যেটা আমরা আমাদের কল্পনার অতীত ছিল আর এই ধরনের উপহার পেলে আমরা আনন্দে আত্মহারা হই আপনারা আনন্দে আত্মহারা হয়েছেন আমরা আপনারা ভালোবাসা দিয়েছেন আমি দিল্লি থেকে পল পল আপনাদের স্নেহ আশীর্বাদ ভালোবাসা পেয়েছি এবং সবসময় আপনারা জানেন আমি কখনো এতদিন দিল্লিতে মানে ত্রিপুরাকে ছেড়ে রাজ্যের সংগঠনের কাছ থেকে দূরে গিয়ে আমি কখনো থাকিনি কিন্তু আপনাদের স্নেহ আশীর্বাদ ভালোবাসা আপনারা যে দায়িত্ব দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি বলেছি সেটা আমার দায়িত্ব নয় ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাসহরের অনুষ্ঠান শেষে তিনি ডলুগাঁও বাজারে রোড শো করেন এরপর ফটিকায় কমিউনিটি হলে সভা সেরে সোজা চলে যান কুমারঘাট ভবতারিণী মন্দিরে তারপর কুমারঘাটের কোপারেটিভ হলে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন তবে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট নিউজ বাংলা তেলিয়ামুড়া আরডি ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার বেহাল দশা পঞ্চায়েত প্রধানকে জানিও কাজের কাজ কিছুই হয়নি তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী খোয়াই জেলার তেলিয়ামুড়া আরডি ব্লক এর উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি রাস্তার বেহাল অবস্থা এই রাস্তা ধরে প্রত্যেকদিন প্রচুর সংখ্যক লোকজন আসা যাওয়া করতে হয় কারণ এটি একমাত্র রাস্তা যে রাস্তাটি দীর্ঘ প্রায় 3 বছর যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে সেই রাস্তাটি দিয়ে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনেরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যেতে হয় অনেক সময় দেখা যায় এলাকার কোনো লোকজন যদি অসুস্থ হয় কিংবা গর্ভবতী হয় তাকে হাসপাতালে নিয়ে যেতে হলে অনেকটাই বিপত্তির মধ্যে পড়তে হয় এ বিষয়ে আরও বিস্তারিত বলতে গিয়ে এলাকার লোকজনেরা জানান এই এলাকা প্রধানত কৃষিজ এলাকা এই এলাকা থেকে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মোহরছড়া কল্যাণপুর সহ পাইকারি সবজি বাজারে কৃষকরা সেই সবজি নিয়ে যেতে অনেকটাই দুর্ভোগের কবলে পড়ছেন তাই এলাকাবাসীর দাবি তাদের এই রাস্তাটি অতিসত্বর মেরামত করে দেওয়ার জন্য যদিও এই রাস্তা ধরে এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার প্রত্যেক দিন যাওয়া আসা করেন এমনকি এলাকা থেকে জানানোর পরেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করেন এলাকার লোকজন সমস্যাটা হইল উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের যে রাস্তাটা আমরা এই মোস্তরা আসা যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তাটা খুব খারাপ মানে রাস্তাটার মধ্যে যে গাড়িগুলা চলতে কৃষকরা মানে সবজি নিয়ে আসা যাওয়া খুবই কষ্ট বাচ্চারা চলাফেরার কষ্ট আমাদের বাইক সাইকেল কিছু মানে যাওয়ার মতন সুবিধা নাই তো আমরা চাইতেছি এখন এই রাস্তাটা যাতে অতি সত্তর মানে করে দেওয়া হয় তো রাস্তাটার লাগে আমরা খুব দুর্দশা বেহাল হইতেছে কি এখন দেখার বিষয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার কতদিনের মধ্যে সেই রাস্তাটি মেরামতের কাজে হাত লাগায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা চিটফান্ডের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গণ অবস্থান করল এলাকার জনগণ ঘটনা বিলুনিয়ার ঋষ্যমুখের সারাসীমা এলাকায় এই গণ অবস্থানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিরোধী দলনেতা মানিক সরকার এবং প্রাক্তন মন্ত্রী বিজিতানাথকে গ্রেপ্তারের দাবি তুলেন জনগণ চিটফান্ডে জমাকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে গণ অবস্থান করে সারাসীমা এলাকার জনগণ সোমবার ঋষ্যমুখ মণ্ডলের সারাসীমা পঞ্চায়েতের সামনে গণ অবস্থান সংগঠিত করে সেখানে উপস্থিত হয়ে মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য বলেন বামফ্রন্ট সরকারের সময় মানুষের কষ্টার্জিত টাকা লুট করেছে তৎকালীন নেতা মন্ত্রীরা
তাদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জনগণের ন্যায্য দাবি। সে দাবিকে আরো জোরালো করার জন্য তিনিও তাদের সাথে আন্দোলনে সামিল হয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সারদা নারদা রোজবিলি বিভিন্ন চিটফান্ডে টাকা লুট করেছে সেখানকার নেতারা। সর্বোপরি এখন সেই নেতারা ত্রিপুরায় এসে নাটক করছে। চিটফান্ড কাণ্ডের মাস্টার মাইন্ড কুণাল ঘোষকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। তৎসঙ্গে ত্রিপুরার তৎকালীন মন্ত্রী বাদল চৌধুরী, বিজিতা নাথ, মানিক সরকারকেও গ্রেপ্তারের দাবি জানান। এদিন জনগণ প্লেকার্ড নিয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। এই ক্ষেত্রে নিন্দুকদের বক্তব্য, রাজ্যের ক্ষমতা দখলের পূর্বে চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার ও সাজার যে কথা বলেছিলেন তা এখন বেমালুম ভুলে গেছেন। এখন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা এবং লোক দেখানোর এই আন্দোলন বলে অনেকে মনে করছেন। আজকে আমরা একটু আগে খবর পেলাম যে আমাদের ঋষিমুখ মণ্ডলের সারাসীমা গ্রাম পঞ্চায়েত, যেটাকে ত্রিপুরা বাজার হিসাবে ভালোভাবে সকলে জানে, সেখানে এবং এখনই আমার কাছে আরেকটা খবর এসেছে, ঋষিমুখে এই এলাকার জনগণ, সাধারণ জনগণ গত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 25 বছরের শাসনে বিভিন্ন চিটফান্ড কোম্পানি দ্বারা তাদের যেই কষ্টার্জিত অর্থ সেখানে লুট করেছে সেটাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ওনারা আজকে রাস্তায় নেমেছেন। আমরা দলের তরফ থেকে আমরা তাদের পাশে এসে, খবর পেয়ে আমরা পাশে এসে দাঁড়িয়েছি, কারণ এই এলাকার জনগণের যেই দাবি সেই দাবি ন্যায্য দাবি। তাদের কষ্টার্জিত অর্থ সেখানে লুট হয়েছে, তার সাথে সাথে আমি এখানে এসে দেখতে পেলাম এখানে কিছু পোস্টারিং আছে যেগুলি হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সারদা নারদা রোজবেলি এমন চিটফান্ড কোম্পানিতে যাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন, তাদের অর্থ যারা লুট করেছেন এবং যারা জেল খেটেছেন। সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যে এখন নাটক মঞ্চস্থ করছে সেই কুণাল ঘোষ, দীর্ঘদিন যাবৎ কলকাতার জনগণের টাকা আত্মসাৎ করে উনি আরামায়েশে ছিলেন, তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে চালিয়েছেন, তারা আজকে ত্রিপুরা রাজ্যের শান্তির পরিবেশটাকে নষ্ট করতে এসেছে। সেই চিটফান্ডের সাথে জড়িত কুণাল ঘোষকেও গ্রেপ্তারের দাবিতে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বাদল চৌধুরী, বিজিতা নাথ, মানিক সরকার থেকে শুরু করে তপন চক্রবর্তীর ন্যায়, যারা রোজবেলি সহ বিভিন্ন চিটফান্ড কোম্পানির সাথে জড়িত ছিলেন, যাদের কারণে ত্রিপুরা রাজ্যের জনগণের অর্থ লুট হয়েছে, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং চিটফান্ডে হারানো টাকা পুনরুদ্ধারের জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই এলাকার জনগণ দলমত নির্বিশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিলিত হয়েছে। তাই আমরা খবর পেয়ে আমরা মণ্ডলের তরফ থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং সহযোগিতার হাত আমরা সেখানে বাড়িয়ে দিয়েছি। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ছেলের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন বাবা, ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাম্প্রাই এলাকায়। জানা যায় আহত ব্যক্তির নাম উপেশ্বর মজুমদার, ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বাবা। তেলিয়ামুড়া মহকুমার চাম্প্লাই এলাকার বাসিন্দা উপেশ্বর মজুমদার সোমবার রাতে নিজ বাড়িতে এসে প্রত্যক্ষ করেন ছেলে সঞ্জয় মজুমদার কোনো এক বিষয় নিয়ে নিজের গর্ভধারিণী মাকে চর দে। এই ঘটনার প্রতিবাদ করেন পিতা উপেশ্বর মজুমদার। এতেই যত বিপত্তি, মুহূর্তের মধ্যে ছেলে সঞ্জয় মজুমদার তার পিতা উপেশ্বর মজুমদারকে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে। পরে প্রতিবেশীরা আহত উপেশ্বর মজুমদারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সোমবার রাতে। হাসপাতাল সূত্রে জানা যায় আহত উপেশ্বর মজুমদারের মাথায় 3টি সেলাই লাগে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। জগদম্ভা খার্গি উর্দিদারি পুলিশ হাসপাতালে আসে বিলম্বে। আহত ব্যক্তি উপেশ্বর মজুমদার তার ছেলে অর্থাৎ সঞ্জয় মজুমদারের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিল থানারই এক পুলিশবাবুর কাছে, কিন্তু পুলিশ অফিসার ওই আহত উপেশ্বর মজুমদারকে শাক দিয়ে মাছ ডাকার মতো বুঝিয়ে দিয়ে থানামুখী হয়ে যান। কিতা হয়েছে তোমার? আমার ভুল, আমার মাছ স্যার। ওই মারছে? হ্যাঁ, কিসের জন্য মারছে?
নাম কি হের আপনি এখন আমি শুনি না দুজন এই ব্যাপারে কি আপনি তেলিয়ামলা থানায় মামলা করবেন? অক্ষণ করুন, আমি অক্ষণ পুলিশ নিয়ে বুঝতে পারতাম না। আপনার নাম কি? উপেশ্বর মজুমদার। উপেশ্বর মজুমদার বাড়ি কোন? সামপ্লাই। আপনার ছেলের নাম? সঞ্জয় মজুমদার। এ কি করে? ও বাড়ি ঘোরা খায় আসতে শুনে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্বামীর অবর্তমানে শ্বশুরকে গভীর রাতে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দেখিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পরপুরুষের সাথে হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা কমলাসাগরের নোয়াপাড়া এলাকায়। জানা যায় ওই গৃহবধূর নাম সেলিনা খাতুন। গত 10 বছর পূর্বে কুনাবন হরিয়রদুলা এলাকার মিছিল মিয়ার কন্যা সেলিনা খাতুনের সাথে সামাজিকভাবে বিবাহ হয় ফুলতলি নোয়াপাড়া এলাকার আলী আজম মিয়ার ছেলে আব্দুল আলিমের সাথে। বিয়ের পর কিছুদিন ভালোভাবেই তাদের সংসার চললেও তারই মধ্যে গৃহবধূর স্বামী আব্দুল আলিম কাজের সন্ধানে সৌদি আরবে চলে যায়, আর এই সুযোগে তার স্ত্রী পরপুরুষদের অপকর্মে জড়িয়ে পড়ে। পরপর 3 জন পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সালিশি সভার মাধ্যমে তাদের সংসারের 2টি ছোট শিশুর দিকে তাকিয়ে সেই গৃহবধূকে স্বামীর বাড়িতে আশ্রয় দেওয়া হয়। কিন্তু শুধরায়নি সেই গৃহবধূ সেলিনা খাতুন। শেষ পর্যন্ত স্বামীর অবর্তমানে শ্বশুরকে ঘুমের ঔষধ খাইয়ে পরপুরুষের সাথে নিজ ঘরের মধ্যে প্রেমলীলায় আবদ্ধ হয়ে পড়ে। এমন সময় শ্বশুর টের পেয়ে তাদেরকে আটক করতে গেলে সেই গৃহবধূ এবং পরপুরুষ ফুরকান আলী বৃদ্ধ শ্বশুরকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে। একটা সময় তাদের মার সহ্য করতে না পেরে বৃদ্ধ শ্বশুর সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সেই বৃদ্ধ শ্বশুর চিৎকার করলে এলাকার জনগণ জড়ো হয়। ঘরের আলমিরা থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পরপুরুষ ফোরকানের হাত ধরে পালিয়েছে গৃহবধূ। তারপর অভিযুক্ত ফোরকান আলী এবং গৃহবধূ সেলিনা খাতুনের বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টা ইত্যাদি অভিযোগ জানিয়ে থানায় মামলা করা হয়। জানা যায় সেই অভিযুক্ত ফুরকান আলীর বাড়ি ফুলতলি নোয়াপাড়া এলাকায়। কুনাবন হরিয়াদুলা ছেলে বিয়া করছে যে আজ 10 বছর হইব। তো এরপরে ছেলে বিয়া করার পরে কিছুদিন পরে একবার ওষুধ খাইছে, এটা বুঝজানা সারছে, তারাও জানাইছি। এরপরে অন্য ঘর পুরুষের সাথে দেখি যে কিছু আছে, অবৈধ সম্পর্ক আছে। তো এইটিও ধরা খাইছে, ধরা খাইছে। আপনার পুত্রবধূ নাকি? হ্যাঁ, আমার পুত্রবধূ। আপনার ছেলে কোন জায়গায় থাকে? আমার ছেলে থাকে সৌদিতে। তো আমার ফুলা শুনছে, শুনিয়া পয়লা কই খাইতো না। এরপরে 5 জন চাইতাইয়া বইয়া তারা মিটিং করছে, আরও কয়েকবার মিটিং হয়েছে। এখন লাস্ট মুহূর্তে তারা অনুরোধ করে দিয়া গেছে যে বাচ্চার দিকে চাইয়া আপনারা আর একবার দেখেন। তখন খাই এইরকম অবস্থা, পোলাদ আবার বেরিয়ে নাক ফাড়া দিছে বিদেশ, বিদেশ ফাড়া দিয়ে এখন এইরকম করতেছে। ওই দিন যেদিন কালকে আজকে যে ঘটনাটা হইল, এই দিন আবার আমার আমার পরিবার রে আরেকবার দিয়েছে গাড়ি দিয়া। আমি গেছি ডাক্তারের কাছে, তারপর ডাক্তারের কাছে আমি অসুস্থ চাই তাদের জ্বর, ডাক্তারের কাছে তাইয়া তারপর দিছে আমার ঘুমে পড়ি। আমি ঘুমে পড়ি ডাকাইছিলাম না। কে দিছিল ঘুমে পড়ি? বউয়ে দিছে। মানে কি উদ্দেশ্য করে দিছিল এটা? উদ্দেশ্য আমি ঘুমাইতাম, আমি ডাক্তারের কাছে কইছি আমি আমার ঘুম হয় না, ঘুম কম হয়। তারপর দিছে এবিডি আইনা করতে পড়ি যে কয়েতাম না, এবিডি বড়িটা আইনা দিছে খুললা কয় এটা ঘুমের বড়ি দেখ খান ঘুমইব। তারপর আমি আর বড়িটা ভাত খাইছি না, পানি ভাত দিছে আমরা খাইতাম, পানি ভাত আমি খাইছি না। না খাই আমি চিন্তা করছি আমি না খাইয়া কোনো তান ঘুমের বড়ি খাইয়া আমার আবার খারাপ হয়, খাইছি না আমি ঘুমের বড়ি। পরে কি হয়েছে? পরে আমি আমার মায়ে পড়ছি, এরপরে দিয়েছে ঘরের মধ্যে 12:30 বাজে, দেখছে ঘরের মধ্যে 2 জনে কথা কয়। তারপরে আমি বাইরেছি, বাইরিয়া সেই দরজা গিয়ে ডাক দিছি, ডাক দিয়েছি পরে তারা বাইরেছে, বাইরিয়া ধরে রেছে আমার। কে ধরছে?
আমার ফুদার বহুত আছে আর গা ওই পরপুরুষ যে একজন আইছে এর নাম কি এর নাম ফুরকান বাড়ি কোন জায়গা বাড়ি নোয়াফাড়া ওই ফুলতলি নোয়াফাড়া নাকি হ্যাঁ ফুলতলি নোয়াফাড়া তখন হে মানে ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে ছিল এটা দুনো জনে ধরে রাখছে আমারে এটা বউ আবার পাশাপাশি করে দাউলি আছে আমারে জব করে হালাই দিত তারপরে আমি চিল্লা ফাল্লা করতাছি চিল্লা ফাল্লা কইরা দৌড়াদৌড়ি কইরা সুইটটা হান থেকে আমি গিয়া দক্ষিণ দিয়া একবারের মধ্যে গিয়া সুদন বিল্লা নাম হেয়ার বারের দিয়ে আমার দাম বাঁচাইছে আপনার মারধর করছে তারা আমার মা দুজনই মারছে তারপর কি হয়েছে তারপরে আমি গিয়া যান বাঁচাইছি আরেকবার গিয়া এরপরে হে গিয়া সুদনটা লইয়া গিয়ে আমি প্রধান তার সর্দার টর্দার তার সাইফারজনটা জানাইছি তারা লই আমি বাড়িতে আইছি বাড়িতে দেখি তারা দেখাইছি এই অবস্থা কি করছে কি নিয়ে কিছু নিয়ে গেছে এইটা স্বর্ণ অলঙ্কার যা ছিল তা লয়ে গেছে গা টেহা পয়সা আছিল তা লয়ে গেছে গা এখন কি তার বিরুদ্ধে মামলা করবেন হ্যাঁ তার বিরুদ্ধে তো মামলা কোন জায়গায় করছেন মামলা কোন থানা আমরা আমতলি থানা আমতলিতে করব অভিযোগ কার কার বিরুদ্ধে আপনার পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ আছে পুত্রবধূর আসল আসলে পুত্রবধূ এরপরে ওই ফুরকান যে তে কেমনে আইলো আমার বাড়ির মধ্যে একখানো চলিয়া ফিরা স্বামীর অবর্তমানে পরপুরুষের সম্পর্ক আপনার পুত্রবধূর হ্যাঁ হ্যাঁ স্বামীর পরিবর্তে পরপুরুষের লগে বিশালগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা মেঘালয়ে দুষ্কৃতীদের হাতে খুন হল পাথারকান্দির এক লরি চালক এই ঘটনার তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল মেঘালয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন পাথারকান্দি সমষ্টির ফরিদকুনা দোহালিয়া জিপির বাসিন্দা হতদরিদ্র এক লরি চালক তার নাম অলোক দাস পিতার নাম ধীরেন্দ্রচন্দ্র দাস এমন ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার বিবরণে সংশ্লিষ্ট জিপির সভাপতি দীপঙ্কর দে জানান গতকাল দুপুরে গৌহাটি থেকে লরিতে সামগ্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অলোক তার গাড়িটি মেঘালয়ের জুয়াইতে পৌঁছালে ঘটনাটি সংঘটিত হয় আজ সকালে পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তার শব পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে তারা খবর দিলে জুয়াই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারবর্গের হাতে সমজে দিয়েছে এই সংবাদ সংগ্রহ করা পর্যন্ত মৃতদেহ বাড়িতে এসে পৌঁছার খবর নেই ধারণা করা হচ্ছে আগামীকাল সকালবেলা মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছাবে জিপি সভাপতি আরও জানান যে ধারণা করা হচ্ছে তাকে টাকার লোভে মেঘালয় রাজ্যের কোনো দুষ্কৃতিকারীদের দল হামলা চালিয়ে মাথায় শক্ত কাঠ বা লোহার রড দিয়ে আঘাত করে শেষ করে দিয়েছে এমন খবরে মৃতের পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন হত লরি চালকের দুটি ছোট ছোট সন্তানসহ স্ত্রী রয়েছেন এই ব্যাপারে জিপি সভাপতি উপযুক্ত তদন্তের দাবিতে জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়াসহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি অসহায় পরিবারকে আর্থিক সহায়তারও আর্জি জানিয়েছেন এদিকে এমন খবরে পাথারকান্দির বিধায়ক শোক প্রকাশ করে বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কথায় পরশি মেঘালয়ে এমন কাণ্ড নতুন নয় প্রায় প্রতি বছরেই সে রাজ্যের বিভিন্ন স্থানে দুষ্কৃতীদের হাতে দূরপাল্লা লরি চালকরা হয়রানির শিকার সহ তাদের টাকা পয়সা লুটপাট এমনকি তাদের হাতে খুনও হতে হয় অনেককে তাই অনেক চালকরা রাতে এই রোড দিয়ে চলাচল করা বন্ধ করে দিয়েছেন আমি দীপঙ্কর দে সভাপতি ফরিদগুনা দোহালে জিপি আজ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার ফরিদগুনা ধোয়ালে জিপির অন্তর্গত এক নং গ্রামে নাম অলক দাস তার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রচন্দ্র দাস পেশায় গাড়ি চালক বড় ট্রাক ১৮ চাকার ট্রাক চালক প্রতিদিনের মতো গৌহাটি থেকে কাল রাত দুটায় জুয়াই থেকে গাড়ি কাটা করে মেঘালয়ের জুয়াই থেকে রওনা দিয়েছিল হঠাৎ করে একদল দুষ্কৃতিকারী লোক তার গাড়িতে উঠে তাকে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে দেয় এবং তার মৃত্যু ঘটে অলক দাসের একটি ছেলে ৮ বছরের এবং একটি মেয়ে ১২ বছরের এবং তার স্ত্রী তার ঘরে রয়েছে অলক দাস মানে শারীরিক প্রতিবন্ধী
দশ বারো বৎসর পূর্বে তার নার্ভের অসুখ হয়েছিল। সেই অসুখে সে মানে গুজা টাইপের হয়ে গিয়েছিল, মানে সোজা হয়ে কাড়া হতে পারে না। এই অবস্থায় অলক দাস গাড়ি চালিয়ে তার পরিবারের রুজি রুটি জীবিকা নির্বাহ করে আসছে। খুবই মর্মান্তিক ঘটনা এই শুনে দুহালিয়ার সম্পূর্ণ মানুষ মানে অনেক দুঃখিত, গাছের মানে পাতা জ্বলে পড়ছে এই ঘটনা আমরা শুনে। এই ধরনের ঘটনা নতুন না, মেঘালয়ে প্রায় গাড়ি চালকদেরকে মারপিট করা হয়, মারপিট করে হত্যা করা হয়, বুড়ি বুড়ি ঘটনা ঘটে আসছে মানে পূর্বে থেকেই। আমাদের দুহালিয়া গ্রামে আরেকজন প্রায় 15 বৎসর আগে একজন ড্রাইভারের এইভাবে মৃত্যু হয়েছিল এই মেঘালয়তে। আমি আমাদের বিধায়ক মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তর দাবি আমি দাবি জানাচ্ছি, এবং আমাদের করিমগঞ্জ জেলার ডেপুটি মহোদয় এবং সার্কেল অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এহেন ঘটনা যাতে পুনরাবৃত্তি না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। কর্মসংস্থান ফিরে পাওয়ার দাবি জানিয়ে আজ সকাল থেকে পুনরায় আন্দোলনে বসলো বিশালগড়ের গ্যাস বটলিং স্টেশনের শ্রমিকরা। জানা যায় 60 জন শ্রমিককে হঠাৎ করে কিছু না বলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, তারপরেই তারা আন্দোলনে সামিল হয়। মঙ্গলবার সকাল থেকে বিশালগড় গ্যাস বটলিং অফিসের সামনে শ্রমিকদের কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য বিক্ষোভ ও আন্দোলন করতে থাকেন। জানা যায় দীর্ঘ 4 বছর যাবৎ 60 জন শ্রমিক বিশালগড় গ্যাস অফিসে কাজ করে সংসার প্রতিপালন করে, কিন্তু বিশালগড় গ্যাস অফিস বিশালগড় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের 60 জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন, তাই শ্রমিকরা আজ দ্বিতীয় দিন সকাল থেকে অফিসের সামনে বসে কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে। কিন্তু গতকাল বিকেলবেলা আন্দোলন করার পর অফিসের কর্তৃপক্ষ থেকে কোনো উত্তর না পাওয়ায় শ্রমিকরা আজ সকালবেলা অফিসের সামনে সমস্ত শ্রমিকদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং শ্রমিকদের দাবি তাদেরকে পুনরায় কর্মসংস্থানে ফিরিয়ে দিতে হবে, নয়তো তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন। তারা আরও জানান যদি তাদেরকে হঠাৎ করে কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হয় তারা এই পরিস্থিতিতে কীভাবে সংসার প্রতিপালন করবেন তা নিয়ে চিন্তিত হয়ে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এখন দেখার বিষয় তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কাজে সুরাহা করে কি না, তার দিকে তাকিয়ে রয়েছে বিশালগড় মহকুমাবাসী। গত দীর্ঘ 4 বছর ধরে সে আমরা এখানে কাজ করতেছি কোম্পানির মধ্যে। গত 15 আগস্ট আমাদের গ্যাস প্ল্যান্টের প্ল্যান্ট ম্যানেজার আমরা কইছে যে প্ল্যান্ট এখান থেকে শিফটিং হয়ে যাইতেছে, তো আমাদের কোনো কর্মসংস্থান নাই তাই নিয়ে ডাইরেক্ট কয়ে দিছে, তো ওই কারণে আমরা এখানে আন্দোলন করতে বাধ্য হয়েছি। আপনাদেরকে কি ডাইরেক্টলি কয়ে দেওয়া হয়েছে যে আপনারা ছাটাই? হ্যাঁ, আমাদের ডাইরেক্টলি কয়ে দেওয়া হয়েছে যে আগামী মাসের 1 তারিখ থেকে ওই প্ল্যান্ট উদ্বোধন হইব, এই প্ল্যান্টে কাজ করব। কোন এটা কোন জায়গায়? আগরতলা বুদ্ধগনগর নতুন প্ল্যান্ট। আপনি কতজন টোটাল? আমরা এখানে প্রায় 60 জন এমনি রেগুলার কাজ করি, আর 15 থেকে 16 জন ডেলি ওয়ার্কার লোক আছে, প্রায় 80 জনের মতন আছে। তো আপনাদের এই আন্দোলন মানে কি মানে কতদিন পর্যন্ত থাকবে আপনার এই আন্দোলন? আমাদের এই আন্দোলন দিন রাত 24 ঘন্টা থাকবে, আমরা যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয়। এটা কোন জায়গায়? এটা বিশালগড় গ্যাস বটলিং প্ল্যান্ট। আপনাদের গতকালকে যে আপনি আন্দোলন করছেন এই বিষয়ে কোনো কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, কোনো কর্তৃপক্ষ এখনো কোনো যোগাযোগ করেনি। আপনি কোনো জায়গা থেকে কোনো সদুত্তর এখনো পাননি? না, কোনো সদুত্তর এখনো পাইনি। তাহলে আপনাদের কি মানে আন্দোলন যতক্ষণ আন্দোলন চালিয়ে যাবো যতদিন আমাদের কাজের কোনো সুরাহা না হয়? বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। হিন্দু জাগরণ মঞ্চ উত্তর ত্রিপুরা জেলা সংগঠনের উদ্যোগে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে পালিত হল অখণ্ড ভারত সংকল্প দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএফ এর পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব দোয়া। এদিনের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বৈদিক ও সাংস্কৃতিক ভারতের অখণ্ড রূপ তুলে ধরা। বিদেশি আক্রমণের দ্বারা সুদীর্ঘ সময় থেকে অখণ্ড ভারতের খণ্ডনের ইতিহাস স্মরণের দ্বারা পুনরায় অখণ্ড ভারত পুনর্গঠন, প্রেরণা যোগান ও আগামী ভবিষ্যতে ভারত মায়ের রক্ষার্থে রাষ্ট্রবাসীকে সচেতন করা। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, শ্রীলঙ্কা, তিব্বত ও উত্তরের
অসংখ্য বর্তমান ইসলামিক দেশ সহ প্রায় ২৪টি দেশ অখণ্ড ভারতের অংশ ছিল। এই দেশগুলোকে পুনরায় অখণ্ড ভারতে পুনর্গঠন করা নিয়েই বক্তারা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের ইস্কন মন্দিরের সভাপতি অক্ষতানন্দ নিতাই দাস। তাছাড়া উপস্থিত ছিলেন গৌড়ীয় মঠের মহারাজ সহ আর্য গুরুকুলের বিমান আর্য ও জীবন ত্রিপুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন ১৩৮ এবং ১৩৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা। সার্বিক অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন স্বয়ংসেবক কান্তিগোপাল দেবনাথ। हम जानते हैं ये पाकिस्तान ये बांग्लादेश ये आज के डेट तक 1947 में भारत का हिस्सा था, लेकिन आजादी के ठीक पहले दिन, आजादी के ठीक पहली रात को, काली रात को भारत से बांग्लादेश और पाकिस्तान तब इकट्ठा था, उनको अलग कर दिया गया था। और जिससे उस समय हम जानते के लाखों की संख्या में हिंदू मुसलमान सहित सभीों का कातिल हुआ, उसका गुनहगार कौन है? आज तक इसका कोई, हमें अच्छी तरह से भारतवासी को इसका जानकारी नहीं मिला। यहाँ तक सीमित नहीं है, अगर आज के कार्यक्रम आप सोशल मीडिया में देखेंगे, मीडिया के बंधु लोग यहाँ है, सभी को हम नमन करते हैं, धन्यवाद करते हैं कि इसको लोगों के सामने ले जाने के लिए ये नेपाल, ये भूटान, ये श्रीलंका, ये म्यांमार, ये ब्रह्मदेश, ये अफगानिस्तान, ये मलेशिया, ये इंडोनेशिया, ये कहाँ के राष्ट्र था, ये आज के समय में इतिहास में हमें नहीं मिलता है, स्कूली एडुकेशन में नहीं मिलता है। ये सारे भारत का हिस्सा था, ये सारे भारत का हिस्सा था, कृष्टि संस्कृति सारे एक ही जैसे है। और आज के दिन अगर हम हिंदू हो के आज के समय हम यहाँ पे एकत्रित हुए हैं, हमारा प्रत्येक का व्यक्तिगत जीवन में बहुत कुछ, किसी का कार्य हो सकता है, कोई किसी पॉलिटिकल पार्टी से हो सकता है, कुछ भी हो सकता है, आज यहाँ पे अगर ये सारे भाई लोग बंधु लोग आके एकत्रित हुए तो एक ही मुद्दे पर, एक राष्ट्रीयता को लेके, एक हिंदुत्व को लेके, हिंदू के नाते कहीं भी जब हमारा बुलावा आएगा, राष्ट्र के सुरक्षा के नाते, राष्ट्र हित में जब हमारा बुलावा आएगा, तो इसी तरह सारे भारतवर्ष के राष्ट्रप्रिय नागरिक इकट्ठा हो जाएंगे। और दोबारा अभी भी जो साजिश चल रहा है, चीन साजिश कर रहा है अरुणाचल प्रदेश को लेके, पाकिस्तान साजिश कर रहा है जम्मू कश्मीर को लेके, इस तरह से जो नापाक साजिशें चल रहा है, इसको अंजाम हम होने नहीं देंगे, पुनः भारत का खंडन होने नहीं देंगे। सिपाही के साथ साथ, सरकार के साथ साथ, भारत के नागरिक भी इकट्ठा खड़ा होकर लड़ेंगे, और जो खंडित हो गया है उसको दोबारा अखंड भारत बनेगा। इसी विश्वास के साथ आज का ये कार्यक्रम हम यहाँ पे समाप्त करते हैं। सभी को बहुत बहुत धन्यवाद, और साथ में ये हम प्रार्थना करते हैं, विनती करते हैं कि हिंदु वसुधरा सर्वे नो हिंदु पतिता भवेत, मम दीक्षा हिंदू रक्षा मम मंत्र समानता। अगर रक्षा करना है तो राष्ट्रीयता का रक्षा करना पड़ेगा, तो इसीलिए हम सभी लोग इकट्ठा होके राष्ट्र के नाम पर, भारत माता के नाम पर कभी भी बुलावा आए तो इस तरह हम सब इकट्ठा मिलेंगे। जय श्री राम, भारत माता की जय, वंदे मातरम। निजस्व प्रतिनिधि रिपोर्ट, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।